পূর্ব পানিহাটির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির 75তম বর্ষের ভাবনা আর কত। এবছর পূর্ব পানিহাটির সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি তাদের ভাবনায় দেশ এবং রাজ্য জুড়ে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, নারী পাচার হচ্ছে, মা বোনেদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে তাদের এবছরের ভাবনা প্রতিবাদ করতে গেলেই তার কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে। এরই বিরুদ্ধে তারা তুলে ধরেছেন প্রতিমা এবং তাদের মণ্ডপ। এর মধ্য দিয়ে মানুষের কাছে, দর্শকের কাছে বর্তমান মহিলাদের উপর যে ধরনের ঘটনা ঘটছে তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন পানিহাটির সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর নির্যাতন। আপনি যখন প্রতিবাদ করতে যাবেন তখনই আপনাকে জেলে যেতে হবে। তো আমরা একটা প্রতিবাদের নিশানা ব্যবস্থা করেছি, যে প্রতিবাদ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের উপর যে নির্যাতন করা হচ্ছে সেটা আমরা কখনোই কাম্য নয়। তো এটা আমরা যখন প্রতিবাদ করব, প্রতিবাদ করলে দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিকে চাপ আসছে। তো আমরা এই প্রতিবাদ করার জন্য আমরা এই মহিলাদের যে এইভাবে প্রতিবাদ করা, নারী নির্যাতন হচ্ছে, নারী পাচার হচ্ছে, তো এইগুলোর একটা দৃষ্টান্তমূলকভাবে আমরা এই প্যান্ডেলে আমরা উপস্থাপন করেছি এবছর। আর এবছর আমাদের 75 বছর। সবাই দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পুজো করছে, বিভিন্ন বাজারে করছে। তো আমরা একটু ব্যতিক্রম, প্রতি বছরই আমাদের ব্যতিক্রম। এবং আপনি এটাকে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের পুজো কমিটি একটা এমন একটা কমিটি যে পুজো কমিটি বিগত দিনে পরপর 7 বছর আমরা সাহস সম্মান পেয়েছি এবং আমরা প্রচুর টাকা পেয়েছি। এবার আমরা পারি না, আমাদের সময় হয় না, বিভিন্ন সবাই ব্যস্ত, এই যে ভাবনা, এই যে ভাবনা নারী নির্যাতন, বর্তমানে যেভাবে নারী নির্যাতন, নারী পাচার, শিশু, তার উপরে যে মানুষের প্রতিক্রিয়া কিরকম পাচ্ছেন? আমাদের পুজো কমিটির প্রত্যেক সবাই এক, প্রত্যেকে একটা ভাবনা চিন্তা আমরা সবাইকে অ্যাকুমুলেট করেছি। অ্যাকুমুলেট করার পর আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা এমন কিছু করতে চাই যেটা টোটালি শুড বি এক্সেপশনাল। তো আমরা সেই এক্সেপশনাল ব্যাপারটাই করেছি। এবং আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে আপনার সোদপুর পানিহাটি আমার কাছে গর্ব, এই কারণে সোদপুরে প্রচুর বড় বড় পুজো, বহুত বড় বড় বাজেট, কিন্তু আমাদের সেখানে নমিনাল বাজেটে কিন্তু একটা এক্সেপশনাল পুজো করার চেষ্টা করেছি। না, মানুষের প্রতিক্রিয়া কিরকম পাচ্ছেন? কালকেও আমি ভিউজ নিয়েছি অনেক লোকের, তার আগেও আমি পরশু দিনে ভিউজ নিয়েছি। প্রত্যেকটা লোক বলছে প্যান্ডেলটা বড় কথা, একটা হলো যে মানুষের যে একটা একটা টোটাল ব্যতিক্রম, মানে ধরুন মন্দির বিভিন্ন রকম বড় বড় বাজেটে রয়েছে, এটা একটা প্রতিবাদের রূপ আপনার প্যান্ডেলগুলো ধারণ করছেন, এটা আমরা করছি, এটা আমরা চেষ্টা করেছি। আমরা জানি না কতটা সাকসেস। পানিহাটি থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট, চ্যানেল 24/7।